বলুন তো, কত সাল থেকে লিখিত পরীক্ষা চালু হয়? উত্তর: 1702 সাল থেকে প্রথম লিখিত পরীক্ষা চালু হয়। বলুন তো, কোন দেশে মোটা হওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ? উত্তর: জাপান দেশে পুরুষ বা মহিলাদের কোমরে নির্দিষ্ট মাপ দেওয়া আছে, এর উপরে গেলে তাদের বিপদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে যাবেন। বলুন তো, কোন সময় সহবাস করলে জ্ঞানী ও বুদ্ধিমান বাচ্চার জন্ম হয়? কোন সময় সহবাস করলে জ্ঞানী ও বুদ্ধিমান বাচ্চার জন্ম হয়? উত্তর: আমেরিকার একদল বৈজ্ঞানিক গবেষণা করে দেখেছেন যে সকালে সহবাস করলে যে বাচ্চার জন্ম হয় তারা বুদ্ধিমান ও জ্ঞানী হয়। এরকম নতুন নতুন ভিডিও সব থেকে আগে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বলুন তো, হকি খেলার পূর্ব নাম কি ছিল? উত্তর: হকি খেলার পূর্ব নাম ছিল কমক। বলুন তো, কোন দেশে কোনো সেনাবাহিনী নাই? উত্তর: বর্তমানে অনেক কয়েকটি দেশে সেনাবাহিনী নেই, এরকম দেশগুলো হলো আইল্যান্ড, কোস্টারিকা, কিরিবাতি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে যাবেন। বলুন তো, পৃথিবীর সব থেকে মোটা মানুষের ওজন কত? উত্তর: মেক্সিকোতে বসবাসকারী জোয়ান পেড্রো হলো বর্তমান পৃথিবীর সব থেকে মোটা মানুষ, যার ওজন 600 কেজি। বলুন তো, এশিয়া মহাদেশে মোট কতটি দেশ আছে? উত্তর: এশিয়া মহাদেশে মোট 48টি দেশ আছে। বলুন তো, কোন দেশের মানুষেরা খুব কম নেশা করে? উত্তর: সিজি দেশের মানুষেরা খুব কম নেশা করে। এরকম নতুন নতুন ভিডিও সব থেকে আগে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বলুন তো, কোন দেশে বছরে 2 বার মাছের বৃষ্টি হয়? উত্তর: হেডুরাস দেশে বছরে 2 বার মাছের বৃষ্টি হয়।